আবার কি মজার দলিল আমাদের কাছে দলিলের অভাব নাই কয় যে কে বলেছে তিনটা মানা যায় না কে বলেছে চারটা মানা যায় না কে বলেছে আলেম মানা যায় না কে বলেছে উলামা মানা যায় না কে বলেছে কর্তৃত্বের অধিকারীদের মানা যায় না আল্লাহ বলেছেন আল্লাহ কিভাবে বলেছেন সুরাই নিসা উনষাট নম্বর আয়াতে ইয়া আমানু হে ইমানদার তোমরা যারা ইমান এনেছো আতিউল আল্লাহর আনুগত্য করো তার মানে নির্দিদায় আল্লাহ যা বলবেন তা আনুগত্য করো ওর রসুল রসুলের আনুগত্য করো ওয়া করোক তোমাদের ভিতরে যারা উলুল আমর তাদের এই যে পাওয়া গেল উলুল আমরদের মানা যায় একটু করবেন না আয়াত কি এখানেই শেষ আছে মাঝে মধ্যে আমি মজা করে একটা কথা বলি যে আমরা টাকা চোর দেখেছি আমরা জমি চোরও দেখেছি আমরা বিভিন্ন কিছু চুরি করা দেখেছি কিন্তু আয়াত চোরও আছে আয়ার চোরও আচ্ছা চুরিকাকে বলে বলেন নিয়ে গোপন করা চুরি কাকে বলে একটা জিনিস নিয়ে গোপন করে রাখা না জানানো না বলে নেওয়া তাই তো চুরি নাকি নাকি বলে নেওয়া চুরি চুরিকাকে মনে করেন না বলে নেওয়া তো না জানিয়ে রেখে দেওয়া যতটুকু আমার পক্ষে টিকবে ততটুকু নেওয়া যতটুকু আমার বিরুদ্ধে যাবে ততটুকু নেব না এই জন্য ইবনুল কাইম রহিম্লা বলতেন যে বিদাতিরা যে আয়াত থেকে দলিল দেয় তুমি ওই আয়াত ছাড়া অন্য আয়াত গবেষণা করো না কেন ওই আয়াতেই ওর জবাব মানে বিদাতিদের দলিল খোঁজার জন্য অন্য আয়াত খুঁজতে হয় না দেখবেন খুঁজে খুঁজে ওরা কোন আয়াত বলে ওই আয়াতটাই পড়বেন আগে পিছের আয়াত পড়বেন তাহলে তার দলিল পেয়ে যাবে মতভেদ হয় অর্থাৎ উলুল আমরে আর মেলে নাই একজন বলে এদিকে যাও আর বলে ওইদিকে যাও আরেকজন বলে ওইদিকে যাও একজন বলে দুই আর দুই ছয় আরেকজন বলে দুই আর দুই নয় আরেকজন বলে দুই আর দুই আট আর একজন বলে দুই আর দুই চার মনে হয় চারটাই ঠিক কয়টা ঠিক একটা ঠিক তো এরকম বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে যখন মতানৈক্য দেখবে তখন তোমরা ওই মতানৈক্যের বিষয়টাকে ফিরিয়ে দেবে আল্লাহর দিকে এবং তার রসুলের দিকে আল্লার দিকে ফিরানো মানে হল কোরানের দিকে ফিরানো রাসুলের দিকে ফিরানো মানে হল হাদিসের দিকে ফিরানো। ইনকুমতুম তু মিনা বিল্লাহী ওয়ালিয়া আখির যদি তোমরা সত্যিকারভাবে আল্লাহর প্রতি মানানো আখেরতের প্রতি মানানো তাহলে মতানৈক্য দেখলেই আল্লাহ এবং রসুলের দিকে ফিরিয়ে দিবে আবার আল্লাহ তালা কি বলছেন যালিকা খাইরু সমাধানের দিক থেকে এটা সবচেয়ে উত্তম এটাই হচ্ছে উত্তম সমাধান তার মানে উত্তম সমাধান মতানক্য দেখলে মতানক্যই থাকে না কোরআন সুন্নাহর দিকে ফিরিয়ে দেওয়া বলে আমরা কোরআন সুন্নাহ বুঝি না সাধারণ লোক দলিল দিয়ে কি করবে সাধারণ লোকের আবার লাগে ফাসআলু দিক ইঙ্কতুমলা তাহ লেমন বিলবাই ইন আতিবস জুবুট সরাই নাহুল তিতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন হে অজানা মানুষ তোমরা যারা জানো না জানা মানুষের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও বিলবাই ইন আতিবস জুবুর সুইস্পষ্ট দলিল প্রমাণ সহকারে তখন এক শ্রেণীর লোকেরা বলে তোমরা কি আরবি পড়তে পারো এই শোনেন আপনাদের জন্য একটা ছোট্ট টিপস আপনাদেরকে যারা বলবে তোমরা কি আরবি পড়তে পারো না পারি না তো তোমরা দলিল দিয়ে কী করবে বলে না তোমরা কি কোরআন হাদিস আরবি বুঝবা কয় না বুঝবো না তো তোমরা দলিল দিয়ে কি করবে তোমরা তো আরবি বোঝো না তোমরা তো অনুবাদ করতে পারো না তো তোমাদের দলিল লাগবে কেন তাহলে ওই বুড়ো লোকদের বলবেন যে আমার ঢাকায় জমি আছে এক বিঘা অথবা দুই তিন শতাংশ অথবা বেশি আমি বিক্রি করব পাঁচ হাজার টাকা শতাংশ কয় হাজার আপনারা নেবেন না ঢাকা শহরে যদি জমি আমি বিক্রি করি পাঁচ হাজার টাকা শতাংশ নেবেন না আরে লাইন ধরবেন যে জানি দায় দেখি পাই কি না যখন আমি পাগড়ি টাকরি পরে আপনাদের সামনে আসবো আর বলবো আমার কিন্তু দলিল নাই নেবেন কারা কারা নেবেন দলিল সারা বলেন কেউ নেবে না তখন আমি একজন মুরব্বীকে যদি জিজ্ঞাসা করি ওই মুরব্বিকে ধরবেন যে দাদু আপনি কি করেন লিখতে পারেন কয় না পড়তে পারেন কয় না তো কি করেন কয় আমি টিপসই দেই আপনাকেই তো খুঁজছি আপনি কি বাংলা পড়তে পারেন না বাবা তা তো পারি না আপনি তো পড়তে পারেন না আপনার দলিল লাগবে কেন আপনি টাকা দেন জমিন নেন দলিল লাগবে না পড়তেই তো পারে না তো দলিল দিয়ে কি করবে ওই রকম হলো না হুজুরের মতো তার মানে দুনিয়ার ক্ষেত্রে ঠিক বলে আমি পড়তে না পারলে কি হবে আমার ভাতি যা পারে সেও যদি না পারে অমুক পারে তমুক পারে অমুকের কাছে যাব। তমুকের কাছে যাব আরেকজনের কাছে যাব কিন্তু দলিল জমিন নিতে রাজি নয় কিন্তু জান্নাত সর্বনিম্ন যাকে দেওয়া হবে দশ দুনিয়ার সমান একটা জান্নাত তার জন্য দলিল লাগবে না দলিল সারা যায়েন গুতাবে আমাদের গ্রামের ভাষাটা ব্যবহার করলাম আপনাদের গ্রামে এই ভাষাটা কোন অর্থে ব্যবহার হয় আমার তা জানা নেই যদি খারাপ অর্থে ব্যবহার হয় ক্ষমা করবেন যাই নয় অবস্থায় আল্লাহ তালা ক্ষমা করুন আমিন বলুন